সব স্ত্রীর কাছেই হাজবেন্ডের কোনো না কোনো দোষ থাকবে, প্রেমিক হিসেবে বা হাজবেন্ড হিসেবে সে খারাপ। আসলে হুব্বার সাথে তো আমার হাজবেন্ডকে মেলালে হবে না, হুব্বা একেবারেই ডিফারেন্ট একটা ক্যারেক্টার। আর আমি আমি যদিও হুব্বা চরিত্রটাকে তো আমরা দেখিনি, বাট যখন স্ক্রিপ্টটা পড়া হয়েছিল তখন যে ব্রিফিংটা দেওয়া হয়েছিল আমার, দেখার পরে মনে হয়েছে যে হ্যাঁ, মোশাররফ এটাকে 100% মানে সেই হুব্বার ওই চরিত্রের জায়গাটাকে নিয়ে যেতে পেরেছে। আর হাজবেন্ডের জায়গা থেকে যদি পার্সোনালি প্রশ্ন করেন, তা সব স্ত্রীর কাছেই হাজবেন্ডের কোনো না কোনো দোষ থাকবে। সো ওটার সাথে অভিনেতা মোশাররফ করিমকে একেবারেই মেলানো যাবে না, অভিনেতা মোশাররফ করিম 100% পারফেক্ট। এটা আসলে একেবারেই অভিনয়টাই তো ধ্যান জ্ঞান, আর একজন অভিনেতার তো আসলে অবশ্যই এই গুণগুলো থাকা উচিত। অভিনেতাদের তো অবজারভেশন পাওয়ারগুলো বেশি থাকে, তারা তো বিভিন্ন চরিত্রগুলোকে আশেপাশে দেখে, ল্যাঙ্গুয়েজটাও আয়ত্ত করতে হয়। হয়তো সব ল্যাঙ্গুয়েজ সে মানে বাই বর্ন শিখে এসেছে বা আগে থেকে জানতো তা না, কিন্তু যখন একটা স্ক্রিপ্ট আসে তখন তো সেটার পেছনে পরিশ্রমটা করতেই হয় ল্যাঙ্গুয়েজ বা ক্যারেক্টারাইজেশনের জন্য, সেটা সে 100% করে, এই জন্যই সে পারে। না, আমি একটু আগে তো অ্যান্সারটা দিয়ে দিয়েছি যে মানে স্ত্রীদের কাছে হাজবেন্ডের নানান দোষ থাকবেই, এটাই স্বাভাবিক। আর যেহেতু সে ফুল টাইম অ্যাক্টিংয়ে ব্যস্ত থাকে, সেক্ষেত্রে আসলে অনেক সময় দেখা যায় যে ফ্যামিলি, এবং যেহেতু আমি নিজে কাজ করি তো অনেক সময় দেখা যায় যে আমার জন্য অনেক টাফ হয়ে যায় সব কিছু সামলানো, স্বাভাবিকভাবে তখন কমপ্লেন করি। দ্যাটস অল, হয়তো সে সেটা ফিল করেছে যে আমি তো শুধু অ্যাক্টিংয়ের দিকেই মনোযোগ দিচ্ছি, জুয়ের তো সব কিছু সামলাতে হচ্ছে, হয়তো সেই জায়গা থেকে। কিন্তু আসলে যেটা হয়েছে যে ও খুব ইন্ট্রোভার্ট, ও ওর ফিলিংসগুলোকে 100% প্রকাশ করতে পারে না, সেটা ফ্যামিলিতে শুধুমাত্র আমার মানে কাছে বিষয়টা তা না, ফ্যামিলির ওর মা বাবা তো নেই, ভাই বোন যারা আছে কাউকেই ও আসলে ওর ভালোবাসা, ভালো লাগা, খারাপ লাগা কোনোটাই ও আসলে 100% প্রকাশ করতে পারে না, খুব ইন্ট্রোভার্ট। সেই জায়গা থেকে ও অনেক কিছুই হয়তো বলে না, না বলাতে হয়তো আমরা অনেক সময় ভুল বুঝি, ভাবি যে এটা বলছে না কেন, করছে না কেন, তখন হয়তো কমপ্লেনগুলো করি। বাট আমি এটা বলবো না যে প্রেমিক হিসেবে বা হাজবেন্ড হিসেবে সে খারাপ, অবশ্যই সে ভালো একজন মানুষ। সে আমার বাচ্চাটা স্পেশাল চাইল্ড, ওর একটু প্রবলেম আছে স্পিচে এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কিছু কিছু প্রবলেম আছে। সো ও যেটা হচ্ছে যে টেলিভিশনে আমাদের গলা শুনলে ও হয়তো সামনে গিয়ে দাঁড়ায়, বাট আসলে ওকে মূল্যায়ন করার মতো মানে বুদ্ধিটাও আসলে প্রয়োগ করতে পারে না। না, আমি বরং বলবো যে আমরা লাকি আলহামদুলিল্লাহ যে এখন পর্যন্ত আমরা সবার সাপোর্ট পেয়েছি, হয়তো আমরা পরিচিত মুখ বলেও সেটা হতে পারে, তবে এটা সত্যি যে যারা সাধারণ মানুষ তাদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, আমরা হয়তো সেই জায়গা থেকে মানে ওই প্রবলেমটা আমাদের ফেস করতে হয়নি, এর জন্য মানে শুক্রিয়া। এবং আমি সোসাইটি, ফ্যামিলি সবার কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করব যে তারা খুব মানে সাহায্য এবং সহযোগিতার হাত সবসময়ই বাড়িয়ে দিয়েছে আমাদের দিকে।